ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরুর পর থেকে এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা মেলেনি বরিশালের জেলেদের। অথচ 22 দিনের নিষেধাজ্ঞার মধ্যে কেটে গেছে 16 দিনই। এজন্য নিষেধাজ্ঞা শুরুর আগেই বরাদ্দ খাদ্য বিতরণের দাবি জেলেদের। তবে মৎস্য বিভাগের দাবি, সরকারি বরাদ্দের বেশিরভাগই বিতরণ হয়ে গেছে। রাহাতখালের তথ্যে ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহিন সুমন। নদীর মোহনার মিরগঞ্জে জেলে পল্লীতে চলছে হাহাকার। পরিবারের কর্তারা বেকার, আয় নেই, তাই অর্থাহার অনাহারে কোনো মতে বেঁচে আছে জেলে পল্লীর বাসিন্দারা। জেলেরা জানান, নদীতে মাছ শিকার করেই চলে তাদের জীবন জীবিকা। সরকারি নিষেধাজ্ঞার কারণে বেকার তারা। গত 16 দিনেও সহায়তার চাল পাননি তারা, ফলে আয় নেই, তাই পরিবারে খাবারও নেই। প্যাডে খিদে বিদেই তো আমরা নদীতে নামতে আছি, তারপর তো দাও এটা ইয়ে করতে ধরে ধরে লই যে করতে ধরতে পারে না, এই তারপর চাল টুল তো দেয় না। ক্ষুধার যন্ত্রণায় অনেক জেলে চুরি করে ইলিশ শিকার করছে, কেউ কেউ ধরা পড়ে জেল জরিমানারও শিকার হচ্ছে। আমাকে তো শীঘ্র যদি চাল না দেয় তা আমরা কিন্তু এই অভিযান মানব না। আমার সংসার খুব করুণ অবস্থায় আছে, দোকানপাটে গেলে বাজার দিতে আসে না। অন্য জেলে পল্লীতেও একই চিত্র। নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকরে অভিযান শুরুর আগেই সকল জেলেকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা দেওয়ার দাবি তাদের। 30% জেলেরা চাউল পাইছে, 70% জেলের এখন পর্যন্ত চাউল পায়নি। চোর পুলিশ খেলার মতোই নদ নদীতে অভিযান চালাচ্ছে মৎস্য বিভাগ সহ আইন শৃঙ্খলা বাহিনী। গত 13 অক্টোবর হিজলার মেঘনায় ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলেদের হামলায় আহত হয়েছে মৎস্য কর্মকর্তা ও পুলিশ সহ 14 জন। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন, নিষেধাজ্ঞাকালে জেলের খাদ্য সহায়তার বেশিরভাগই বিতরণ করা হয়েছে। এবং এবছরে খাদ্য সহায়তার পরিমাণ 25 কেজি করে প্রতি জেলে পরিবার, মাত্র কিছু পরিমাণ বিতরণ বাকি রয়েছে, আশা করি 2-3 দিনের ভিতরে এটা বিতরণ সম্পন্ন হবে। বরিশাল জেলায় সরকারি নিবন্ধনভুক্ত জেলে 75,691 জন। গত 9 দিনের অভিযানে 1.5 টন ইলিশ ও বিপুল পরিমাণ জালসহ প্রায় 450 জেলেকে আটক করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।